আপনাদের সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আমি আশা করছি যে আপনারা সবাই রাইটার টু সম্পর্কে ভালোভাবে শিখেছেন। যেহেতু রাইটার টু ক্লাসটি পরবর্তী ক্লাসে শেষ হবে, তাই একটি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং পরে কম্পিউটার শিক্ষা দ্বারা একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। আজকের ক্লাসে আপনি রাইটার টু এর মধ্যে যা শিখেছেন এমন কয়েকটি অপশন সম্পর্কে চর্চা করবেন। আপনি কি বলতে পারবেন স্ট্যাটাস বার দিয়ে কি হয়? স্ট্যাটাস বার পেজের স্ট্যাটাস বা অবস্থা সম্পর্কে দেখায়, যেমন আপনি কোন পেজটিতে কাজ করছেন, কতগুলি পেজ আপনার আছে, আপনি কোন ভাষা ব্যবহার করছেন, আপনি কতটা জুম করে রেখেছেন ইত্যাদি। আপনি কি বলতে পারবেন নন প্রিন্টিং ক্যারেক্টার কি এবং কিভাবে আপনি আপনার রাইটার পেজ থেকে নন প্রিন্টিং ক্যারেক্টার সরিয়ে ফেলবেন? নন প্রিন্টিং ক্যারেক্টার হলো সেই সব ক্যারেক্টার্স যা আপনি লিখতে বা প্রিন্ট করতে পারবেন না। এগুলি স্পেশাল সিম্বলসের মতোই। যখন রাইটার পেজে স্পেস বাটন এবং এন্টার বাটন দেখা যায়, নন প্রিন্টিং ক্যারেক্টার্স অপশনটির জন্য ভিউ মেনুতে ক্লিক করতে হবে এবং তারপর নন প্রিন্টিং ক্যারেক্টার সিলেক্ট করতে হবে, যা ভিউ মেনুতে ক্লিক করার পরে একটি বাক্স দেয়া যায় যা থেকে আপনার শীট থেকে নন প্রিন্টিং ক্যারেক্টার সরে যায়। আপনি কি বলতে পারবেন পেজ ব্রেক দিয়ে কি হয়? পেজ ব্রেক ব্যবহার করে আপনি পেজটিকে দুই বা তার বেশি অংশে ব্রেক বা ভাঙতে পারবেন, যার মানে আপনি সেলগুলিকে কয়েকটি অংশে ভাগ করে নিতে পারবেন। যেমন পেজ ব্রেক ব্যবহার করে আপনি আপনার ডকুমেন্ট অনেক অংশে বিভক্ত করতে পারেন। আপনি কি বলতে পারেন আমরা কেন হাইপারলিঙ্ক ব্যবহার করি? হাইপারলিঙ্ক ব্যবহার করে আপনি ফাইলের জন্য কোনো ফাইলের সাথে কোনো ফাইল লিঙ্ক বা যুক্ত করতে পারেন। এই ধরনের লিঙ্ক ব্যবহার করে আপনি আপনার পেজে অনেকগুলি ফাইল যোগ করতে পারেন এবং এই ধরনের ফাইলগুলির সাথে একসাথে কাজ করতে পারেন। আপনি যদি চান তবে আপনি আপনার পেজ ডকুমেন্ট লিঙ্ক করতে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। আপনি কি বলতে পারেন ডিফল্ট ফরম্যাটিং দিয়ে কি হয়? ডিফল্ট ফরম্যাটিং ব্যবহার করে আপনি আপনার লাইন বা অনুচ্ছেদের যে কোনো ফরম্যাটিং করতে পারেন এবং এটিকে আগের রূপে ফিরিয়ে আনতে পারেন। আপনি কি বলতে পারেন টেবিল কি, এটি কেন ব্যবহার করা হয়? একটি টেবিল রো এবং কলাম দ্বারা তৈরি করা হয়। এটি আপনার অঙ্কের খাতার মতন দেখায়। আপনি কি বলতে পারবেন কেন আমরা মার্জ সেল ব্যবহার করি? মার্জ মানে একত্রিত করা বা অনেক থেকে একত্রিত করা। আমরা মার্জ সেল ব্যবহার করি এক বা তার বেশি সেলসকে একত্রিত করার জন্য। আপনি কি বলতে পারবেন কেন আমরা স্প্লিট সেলস ব্যবহার করি? স্প্লিট সেলের অর্থ অনেকগুলি অংশে ভাগ করা বা একটিকে অনেক করে তোলা। সুতরাং স্প্লিট সেল ব্যবহার করে আপনি একটি সেল বা ঘরকে অনেক সেলে বিভক্ত করতে পারেন, অথবা আমরা বলতে পারি যে আপনি একটি থেকে অনেক অংশে ভাগ করতে পারেন। যদি আপনি চান তবে সেলগুলিকে আপনি হরিজন্টালি বা ভার্টিক্যালি স্প্লিট করতে পারেন। এখন আপনার কম্পিউটারের সুইচ অন করুন এবং আপনার রাইটারের ফাইলটি ওপেন করুন। আপনারা কি ফাইলটি ওপেন করে নিয়েছেন? যদি না করে থাকেন তবে শেখানো পদ্ধতি ব্যবহার করে কিভাবে ফাইলটি খুলবেন তা শিখুন।
রাইটার ফাইলকে শর্টকাট মাধ্যমে ওপেন করার জন্য আপনাকে সবথেকে আগে নিজের কিবোর্ডে গিয়ে উইন্ডোজ এবং আর কে একবার প্রেস করতে হবে। আপনারা দেখতে পাবেন আপনার কম্পিউটারে একটি রান কমান্ড চলে এসেছে, তার মধ্যে আপনি কোনো জায়গা ছাড়া এস রাইটার টাইপ করে ওকে করুন। এইভাবে শর্টকাট পদ্ধতিতে আপনার রাইটারের ফাইল খুলে গেল। আসুন এখন আমরা জেনে নিই যে আমরা আজকের ক্লাসে কি নিয়ে চর্চা করব। এখন আপনি টেবিল অপশনটি ব্যবহার করে চর্চা করবেন, ভিউ, ইনসার্ট এবং ফরম্যাট। আপনি কি বলতে পারবেন ভিউ, ইনসার্ট, ফরম্যাট এবং টেবিল মেনুর মধ্যে কি শিখেছেন? ভিউ মেনুতে আপনি প্রিন্ট লেআউট, ওয়েব লেআউট, টুল বার, স্ট্যাটাস বার, রুলার এবং এছাড়াও নন প্রিন্টিং ক্যারেক্টার সম্পর্কে শিখেছেন। ইনসার্ট মেনুতে আপনি ম্যানুয়াল ব্রেক, স্পেশাল ক্যারেক্টার, ফিল্ডস, হাইপারলিঙ্ক এবং হেডার এবং ফুটার সম্পর্কেও শিখেছেন। ফরম্যাট মেনুতে আপনি ডিফল্ট ফরম্যাটিং, ক্যারেক্টার্স, প্যারাগ্রাফ, পেজ, বুলেটস এবং নাম্বারিং এবং চেঞ্জ কেস সম্পর্কে শিখেছেন। টেবিল মেনুতে আপনি টেবিল ইনসার্ট, ইনসার্টিং রো এবং কলামস, মার্জ সেল এবং স্প্লিট সেল ব্যবহার সম্পর্কে, অটো ফরম্যাট এবং কনভার্ট সম্পর্কে শিখেছেন। আপনি কি রাইটার ফাইলটি ওপেন করেছেন? এখন সামনে দেওয়া লাইনটি 10 বার কপি পেস্ট করে নিশ্চিত করুন যে প্রতিটি লাইন একটি নতুন লাইনে উপস্থিত হয়েছে। যদি আপনি এটি করতে কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। রাইটারের পাতাতে কপি এবং পেস্টের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম লাইনটিকে সিলেক্ট করব। এবং তারপর নিজের কিবোর্ড দিয়ে কন্ট্রোল সি প্রেস করব, যা দিয়ে আপনাদের লাইনটি কপি হয়ে যাবে এবং এন্টার বাটন প্রেস করে আমরা নিচের লাইনটিতে যাব এবং কন্ট্রোল ভি প্রেস করব। আপনারা দেখতে পাবেন আপনাদের কপি করা লাইনটি পেস্ট হয়েছে। এইভাবে আমরা আবার এন্টার বাটন প্রেস করে পরের লাইনে যাব এবং কন্ট্রোল ভি প্রেস করব। এইভাবে আমরা যতবার ইচ্ছা এন্টার বাটন প্রেস করে পরের লাইনে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করে কপি করা লাইনকে যতবার ইচ্ছা পেস্ট করতে পারব। এইভাবে আমরা কিবোর্ডের সাহায্যে লাইনকে কপি করে পেস্ট করা শিখলাম। তবে এখন ফিল্ড অপশনটি সম্পর্কে চর্চা করা যাক। আপনি কি বলতে পারবেন কেন আমরা ফিল্ডস অপশনটি ব্যবহার করি? ফিল্ডস অপশন ব্যবহার করে আপনি আপনার পেজে ডেট, টাইম, পেজ নাম্বার, অথর নেম, টাইটেল ইত্যাদি ইনসার্ট করতে পারেন। এখন দেখান কিভাবে আপনি দ্বিতীয় লাইনের পরে আজকের ডেট ইনসার্ট করবেন। যদি আপনি এটি করতে কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। রাইটারের পাতাতে ডেট স্থাপন করার জন্য আমরা সর্বপ্রথম নিজের কার্সারকে এক জায়গায় স্থাপন করব এবং তারপর মেনু বারের ইনসার্ট অপশনে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে ফিল্ডসে গিয়ে ডেট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আজকের যে ডেটটি সেটি রাইটারের পাতাতে চলে এসেছে। এইভাবে আমরা রাইটারের পাতাতে
ডেট ইনসার্ট করা শিখলাম। এখন হেডার এবং ফুটার সম্পর্কে চর্চা করা যাক। আপনি কি বলতে পারবেন হেডার এবং ফুটার দিয়ে কি হয়? হেডার ব্যবহার করে আপনি আপনার পেজের ওপরের দিকে একটি টাইটেল দিতে পারেন। যদি আপনি পেজের ওপরে একটি টাইটেল দিতে চান, তবে আপনি হেডার ব্যবহার করে এটি করতে পারেন। এখন ফুটার দিয়ে আপনি আপনার পেজের নাম্বার দিতে পারেন বা পেজের নিচের দিকে ডেট ইনসার্ট করতে পারেন। এরপর দেখান কিভাবে আপনি আপনার পেজে একটি হেডার এবং ফুটার ইনসার্ট করবেন। এটি করা সম্পর্কে আপনার যদি কোনো সন্দেহ থেকে থাকে, তবে ভিডিওটি দেখুন এবং এটি থেকে শিখুন। রাইটারের পাতাতে হেডার এবং ফুটারের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ইনসার্ট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব। এবং সেখান থেকে হেডার অপশনে গিয়ে ডিফল্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতার উপরের দিকে একটি রেক্টেঙ্গেল বক্সের মতন চলে এসেছে, যাকে হেডার বক্স বলা হয়। আমরা হেডার বক্সের মধ্যে টাইপ করব প্র্যাকটিস এবং সে বক্সটির মাঝামাঝি আমরা টাইপ করব এবং সে বক্সটির মাঝামাঝি নিজের কার্সারকে রাখব এবং তারপর ইনসার্ট অপশনে গিয়ে ফিল্ডসে গিয়ে ডেট অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আজকের ডেটটি সেখানে চলে এসেছে। আমরা আবার মেনু বারের ইনসার্ট অপশনে গিয়ে একবার ক্লিক করে ফিল্ডসে যাব এবং সেখান থেকে টাইম অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখন যে সময়টি হচ্ছে সেটি হেডার বক্সের মধ্যে চলে এসেছে। আমরা আবার নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ইনসার্ট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ফুটার অপশনে গিয়ে ডিফল্ট অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পাতার নিচে একটি লম্বা রেক্টেঙ্গেল বক্সের মতন চলে এসেছে, যাকে ফুটার বক্স বলা হয়। এবং সেই ফুটার বক্সের মাঝামাঝিতে গিয়ে আমরা নিজের কার্সারকে স্থাপন করব এবং তারপর আবার মেনু বারের ইনসার্ট অপশনে গিয়ে ফিল্ডসে যাব এবং সেখান থেকে পেজ নাম্বার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন ফুটার বক্সের মাঝামাঝি পেজ নাম্বারটি চলে এসেছে। এইভাবে আমরা হেডার এবং ফুটারের ব্যবহার শিখলাম। এখন আসুন আমরা ক্যারেক্টার অপশনটি সম্পর্কে জেনে নেই এবং এটি ব্যবহার করে চর্চা করি। আপনি কি বলতে পারবেন আমরা ক্যারেক্টার অপশনটি কেন ব্যবহার করি? ক্যারেক্টার অপশন ব্যবহার করে আপনি আপনার টেক্সট বা লাইনকে বিভিন্ন ধরনের ফরম্যাটিং করতে পারেন। তবে আসুন চর্চা করা যাক ক্যারেক্টার অপশনটির বিভিন্ন অপশনগুলির ব্যবহার সম্পর্কে। প্রথমে প্রথম লাইনটি পরিবর্তন করুন যাতে এটি বোল্ড দেখা যায়। মনে রাখবেন যে এটি করার জন্য আপনি ফরম্যাটিং টুলবারের বোল্ড অপশনটি ব্যবহার করবেন না। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ভিডিওটি দেখে শিখুন। রাইটারের পাতাতে বোল্ড এবং ওভারলাইন এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম একটি লাইনকে সিলেক্ট করে মেনু বারের ফরম্যাট অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব এবং তারপর ফন্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের টাইপফেসে অপশন রয়েছে, সেখান থেকে আমরা
বোল্ড ইটালিক অপশনটিতে ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনটি বোল্ড ইটালিকে পরিণত হয়েছে। তবে এখন ফন্ট ইফেক্টস ব্যবহার সম্পর্কে চর্চা করা যাক। এখন দেখান কিভাবে আপনি দ্বিতীয় লাইনটিকে ওভারলাইন করবেন। যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে তবে ভিডিওটি দেখুন এবং শিখুন। এরপর আমরা আবার দ্বিতীয় লাইনটিকে সিলেক্ট করব নিজের মাউস দিয়ে ড্র্যাগ করে। এবং তারপর আবার মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে ফন্ট ইফেক্টস অপশনটিতে একবার ক্লিক করব এবং ওভারলাইনিং এর ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ওভারলাইনিং এর অপশন রয়েছে, সেখান থেকে একটাকে ক্লিক করে ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনের উপর একটি ওভারলাইন চলে এসেছে। এইভাবে আমরা বোল্ড এবং ওভারলাইনিং এর ব্যবহার শিখলাম। এরপর তৃতীয় লাইনটি ক্যারেক্টার সাবমেনুর ব্যাকগ্রাউন্ড অপশনটি ব্যবহার করে চর্চা করুন। এটি দিয়ে কি হচ্ছে সেটি জানান। যদি কোনো সমস্যা হয় ভিডিওটি দেখে শিখুন। রাইটারের পাতাতে ব্যাকগ্রাউন্ড কালার অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস দিয়ে ড্র্যাগ করে তৃতীয় লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, সেখান থেকে ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সেখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, সেখান থেকে নিজের ইচ্ছা মতন একটি কালারকে চুজ করে ক্লিক করে আমরা ওকে করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে লাইনটি সিলেক্ট করেছিলেন তার ব্যাকগ্রাউন্ডে সেই কালারটি চলে এসেছে যেটি আপনারা সিলেক্ট করেছিলেন। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার অপশনটির ব্যবহার শিখলাম। এখন দেখান কিভাবে আপনি চতুর্থ লাইনের মধ্যে বর্ডার লাগাতে পারেন। আবার যদি কোনো সমস্যা হয় তবে ভিডিওটি দেখুন। রাইটারের পাতাতে এই অপশনটির ব্যবহার শেখার জন্য বা এই অপশনটিকে ব্যবহার করার জন্য আমরা তৃতীয় লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর মেনু বারের ফরম্যাট অপশনে গিয়ে একবার ক্লিক করব এবং তারপর ক্যারেক্টার অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনটিতে একবার ক্লিক করব এবং সেখান থেকে নিজের ইচ্ছা মতন একটি কালারকে সিলেক্ট করব এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন সেই লাইনটির পেছনের সে কালারটি চলে এসেছে যেটি আমরা সিলেক্ট করেছিলাম। আমরা আবার চতুর্থ লাইনটিকে সিলেক্ট করব এবং নিজের মাউস বা পয়েন্টারকে মেনু বারের ফরম্যাট অপশনে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং প্যারাগ্রাফ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে, সেখান থেকে বর্ডার্স অপশনে গিয়ে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন বর্ডারের সমস্ত অপশনগুলি ভিজিবল হয়েছে এবং সেখান থেকে ডিফল্টে গিয়ে একটি স্টাইলকে ক্লিক করে ওকে করুন। আপনারা দেখতে পাবেন চতুর্থ লাইনে বর্ডার চলে এসেছে। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডারের ব্যবহার
শিখলাম। তারপর আপনারা সবাই একটি টেবিল ইনসার্ট করুন এবং এরপর দেখান কিভাবে আপনি এটিতে একটি সেলস লিস্ট তৈরি করবেন। এটি করার পরে আপনারা ফাইল আপনার শিক্ষককে দেখান। আমরা এখন আজকের ক্লাস শেষ করব, তাই আপনারা ফাইলটি ক্লোজ করুন এবং সঠিকভাবে আপনার কম্পিউটারটি শাট ডাউন করুন। আজকের ক্লাসে আপনারা সবাই চর্চা করেছেন ভিউ, ইনসার্ট, ফরম্যাট এবং টেবিল সম্পর্কে। এই বিষয়গুলি সম্পর্কে আপনি আগের ক্লাসে শিখেছেন। পরবর্তী ক্লাসে আপনাদের একটি প্র্যাকটিক্যাল পরীক্ষার পর আপনারা সবাই লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হবেন, যেটি মাল্টিপল চয়েস ধরনের হতে পারে এবং আপনাকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ।